কোথায় ছিলেন? আমি বাস স্ট্যান্ডে বসেছিলাম, সঙ্গে সঙ্গে খুব ফোন পেলাম, ফোন পেয়ে এসে দেখছি স্পটে আমাদের ভাগ্য। এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন সকালবেলায় যে গাড়িগুলো যায়, প্রত্যেকটা ড্রাইভার পাথরের গাড়ির ড্রাইভার, তারা রাত্রে ঘুমায় না, মানে 4-5টা করে ঠিক করছে। আমার একটা বক্তব্য হচ্ছে যে এখানে যে গাড়ির মালিকগুলো যে গাড়িগুলোকে দিচ্ছে, এই গাড়িগুলো কেন দিচ্ছে? এত বড় বড় গাড়ি একটা মানুষকে মেরে দিয়ে চলে যাচ্ছে এখানটায়, যাদের গোফ বেরোয়নি, সকালবেলায় অ্যাক্সিডেন্ট করার পরে চোখ কচলাচ্ছে এরকম করে বলছে, দাদা কি হলো? আমি বললাম দুজনকে মেরে দিয়েছিস, দেখ নেমে দেখছে দুজন মরে গেছে। মানে ওরা বুঝতেই পারেনি যে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এইগুলো কেন প্রতিবাদ হচ্ছে না, এর কোনো অ্যাকশন হচ্ছে না কেন? আপনি বলতে চাইছেন যে নাবালক ড্রাইভার ছিল? নাবালক ড্রাইভার, গোপি বেরোয়নি, ঠিক পারেনি কাউরে, গোপি বেরোয়নি, 16 বছর বয়স, 15-16 বছর বয়স, 16 বছর হবে, ভালো করে গোপ বেরোয়নি, তারা গাড়ি চালাচ্ছে কি করে, পায়রা লাইসেন্স কেন? এগুলোর প্রশাসনিক ব্যবস্থা হয় না। আপনার নাম? মেহেদি হাসান। বাড়ি? বাড়ি রতনপুর।